আমরা এখন যে উপপাদ্যটু নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা বলছে যে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ এবং অপর একটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং অনুরূপ একটি বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে আমরা এখানে দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছি প্রতিটি ত্রিভুজের দুইটি করে কোণ আমরা ডায়মন্ড চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি অপর যে বাহুটির কথা আমরা বলছি তা হলো এই এই বাহু দুটি সমান তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত দেখব আমরা এখন দেখব দুটি ত্রিভুজ কিভাবে সর্বসম হতে পারে একটি ত্রিভুজের ভূমি পেয়ে গেছি আমরা বাকি দুটি বাহুও পেয়ে গেছি আর একটি ত্রিভুজের তিনটি বাহু আমরা পেয়ে গেছি ভূমি দুটি সমান অর্থাৎ এ এবং বি সমান এই ভূমি সংলগ্ন কোণ দুটিও কিন্তু সমান আমরা এই দুটি কোণকে সমান দেখতে পাচ্ছি ঠিক এই দুটি কোণও কিন্তু সমান অর্থাৎ দুটি কোণ যদি সমান হয় এবং ওই কোণের সংলগ্ন ভূমি যদি সমান হয় বা বাহুটি সমান হয় তাহলে তারা সর্বসম হবে দুটি কোণ যে সমান তা থেকে টের পাওয়া যাচ্ছে অন্যান্য বাহুও কিন্তু সমান এবার সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে আমরা এখানে দুটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ দুটি সমকোণী কিনা তার নিদর্শন হিসেবে আমরা কোন দুইটিকে চিহ্নিত করেছি ডায়মন্ড চিহ্ন দ্বারা চিহ্নিত কোন দুইটি হল সমকোণ এখানে আমরা অতিভুজ দেখতে পাচ্ছি এ এবং বি এই সূত্র বলছে যে অতিভুজ দয়ের সঙ্গে অন্য যে কোনো একটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দয় সর্বসম হবে সর্বসম অর্থ হল সব বিচারে সব দিক থেকে সমান এই বিষয়টি আমরা এখন একটু বিস্তারিত দেখব দুটি ত্রিভুজ যদি হয় সমকোণী ত্রিভুজ তাহলে তাদের সর্বসমতার ব্যাপারে কি বলতে হবে আমরা দুটি ভূমি দেখতে পাচ্ছি হ্যাঁ যেহেতু সমকোণী ত্রিভুজ সেহেতু আমরা সমকোণ তৈরি করছি পাহগুলোকে সরিয়ে নিচ্ছি হ্যাঁ সমকোণ পেয়ে গেলাম এবার আমরা অপেক্ষা করছি অতিভুজের এস এ এবং বি দুটি অতিভুজ এবং এ দুটি সমান আর সমকোণ তো রয়েছেই দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সমান হয় তাহলে তারা সর্বসম হবে অর্থাৎ তারা সমান ত্রিভুজ কারণ সমকন্ত এমনিতেই সমান